আসসালামু আলাইকুম। জেবলেসের নতুন আরও একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মূলত আমাদের টেকডেন শোরুমে কী কী নতুন নতুন স্মার্ট ওয়াচ এসেছে সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আজকে আমাদের কাছে একদমই নতুন একটি স্মার্ট ওয়াচ চলে এসেছে, সেটা হচ্ছে জেবলেস অ্যারিস জিপিএস। এই স্মার্ট ওয়াচটি এটা মূলত রাগেড ডিজাইন, আর এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন। এটার দুইটা কালার এসেছে, একটা ব্ল্যাক কালার আরও একটি হোয়াইট কালার। তো আমি আনবক্সিং ভিডিওতে দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এবং হালকা কিছু রিভিউ করে দিব। তো বেশি কথা না বলে আমরা বক্সের পিছনের অংশে কিছু লেখা আছে সেটা একটু পড়ে নিব। তো এখানে লেখা আছে জেবলেস অ্যারিস জিপিএস, এটাতে বিল্ট ইন জিপিএস আছে এবং বিল্ট ইন অ্যালেক্সাও এটাতে সাপোর্ট করে। তারপর যদি আমরা এই পাশে দেখি, তো এই পাশে লেখা আছে 1.75 ইঞ্চি আইপিএস ডিসপ্লে, আর এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, আইপিএস ডিসপ্লে। তারপর বিল্ট ইন জিপিএস আছে এবং এটাতে কিন্তু অ্যালেক্সা সাপোর্টেড। তারপর এই ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন, মেক কল রিসিভ কল দুইটাই আছে। তারপর হেলথ মনিটরিং পাবেন। তো এখন আমরা বক্সের মধ্যে আরও কী কী আছে দেখে নিব। তো দুইটা ওয়াচে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সবার প্রথমে ব্ল্যাক কালারটি বের করি আমরা। তো ফাইনালি এটা আমাদের ব্ল্যাক কালার চলে এসেছে। তো এখানে একটা চার্জার কেবল আছে, তারপর একটা রাগেড ডিজাইনের একটা বেল্ট দেখতে পারতেছি। মূলত স্পোর্টি লুকের ওয়াচগুলোতে একটু রাগেড ডিজাইনের বেল্ট তৈরি করে তারা, এটা হচ্ছে সিলিকন বেল্ট। তারপর ওয়াচটা এখন আমরা বের করি। তো এই যে আমার হাতে ওয়াচটি চলে এসেছে। তো এখানে আমরা লেখা দেখতে পারতেছি অ্যারিস জিপিএস। তারপরে এই যে ওয়াটারপ্রুফ লেখা আছে এখানে, আপনি 3 ATM ওয়াটারপ্রুফ এটা হাতে পরে সুইমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে আমরা দুইটা বাটন দেখতে পারতেছি, এই যে উপরে এক বাটন, তারপরে নিচে কিন্তু আরও এক বাটন। তো এখন আমরা সাদাটা বের করব বা হোয়াইট কালারের ওয়াচটি বের করব, দেখি এটা দেখতে কেমন। তো হোয়াইট কালারটিও আমরা বের করে ফেললাম, চার্জার কেবলটা রাখি। তারপর এটা যদি আমরা বেল্ট দেখি, এটাও কিন্তু রাগেড ডিজাইন, হোয়াইট কালারের বেল্ট বা সিলভার বেল্টও বলা হয়। এখন আমরা ওয়াচটি বের করি। তো এখন আমরা হোয়াইট কালারের ওয়াচটি দেখব, এটাতেও কিন্তু লেখা আছে অ্যারিস জিপিএস। তারপর এখানে মেনু লেখা আছে এবং স্পোর্টস মোড পেয়ে যাব এবং ওয়াটারপ্রুফ, দুইটাই কিন্তু সেম, তবে কালার আলাদা, একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি হোয়াইট কালার। তো এখন আমরা দুইটা ওয়াচ ওপেন করব, বাটনে ক্লিক করে ধরে রাখলাম উপরের বাটন। তো দুইটাই আমাদের কিন্তু একসাথে ওপেন হয়ে গেল। তো আমাদের কিন্তু ওয়াচ ফেসও অলরেডি চলে আসলো। তো আমরা এই ঘড়িটা এখানে রাখি। এখন আমরা একটু চার্জারের বিষয়ে কথা বলবো। এটা কিন্তু আমাদের ম্যাগনেটিক চার্জার। আমরা অনেক সময় করি কি, ঘড়িটা হাতে পাওয়ার পর ঘড়িটা না চার্জ দিয়ে ওপেন করার চেষ্টা করি, তখন কিন্তু ঘড়ি ওপেন না হইলে কাস্টমারের মনে কিন্তু একটু সন্দেহ হয়। তো আপনারা ঘড়িটা পাওয়ার সাথে সাথে আগে চার্জে দিবেন 1 ঘন্টা 20 মিনিট, তারপর আপনারা ওপেন করবেন। তারপরে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলে অফিসিয়ালি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এভাবে চার্জ দিবেন আপনারা। তো মনে রাখতে হবে 10 ওয়াটের নিচের অ্যাডাপ্টার দিয়ে এটা চার্জ দিতে হবে, হাইস্ট 1 ঘন্টা 20 মিনিট। তো এটাতে কী কী ফাংশন আছে আমরা এই ভিডিওতে হালকা দেখে নিব। তো আমরা যদি ওয়াচের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো। এই যে আমরা ওয়াচ ফেস কিন্তু চেঞ্জ করতে পারবো। তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন এখানে, সেটা বলা হয় কাস্টম ওয়াচ ফেস বলা হয়। আপনি যদি অ্যাপস ইনস্টল করেন তাহলে কিন্তু 100+ ওয়াচ ফেস পেয়ে যাবেন, আর আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন। তো এখানে এই বাটনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের অরিজিনাল মেনু ভিউটা কিন্তু এখানে পেয়ে যাব। তো এই মেনু ভিউটা কিন্তু আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে এই যে সেটিংয়ে আসবো। তারপরে অ্যাপ ভিউ আছে, এখান থেকে আমরা লিস্ট আকারেও নিতে পারবো। তো আমরা লিস্ট আকারে নিলে আমার কাছে একটু সুবিধা মনে হয়, তো আমরা লিস্ট আকারে নেই। তো এখানে কী কী অপশন আছে একটু দেখি, অ্যাক্টিভিটি আছে, ওয়ার্কআউট আছে, তারপর হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, স্ট্রেট আছে, অ্যালার্ম ক্লক আছে, ফোন কল আছে, এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, তারপর টাইমার আছে এবং স্টপ ওয়াচ আছে, ব্লাড অক্সিজেন আছে, ওয়েদার আছে, ক্যামেরা কন্ট্রোল, মিউজিক, তারপর অ্যালেক্সা সাপোর্টেড। তারপর সেটিংয়ে ক্লিক করি, নোটিফিকেশন আসবে, ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে। অ্যাপ ভিউ আছে, ডিসপ্লে ব্রাইটনেস। তো এখানে আমরা ক্লিক করলে অলওয়েজনটা কিন্তু দেখতে পারতেছি, এখানে অলওয়েজনও কিন্তু আছে, অ্যামোলেড না, তারপরও কিন্তু এটাতে অলওয়েজন আছে। তো
তো এখন আমরা নিচের বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে স্পোর্টস মোডগুলো পেয়ে যাবো। এই যে এখানে কিন্তু অনেক স্পোর্টস মোড আছে, আমরা এইগুলা কিন্তু ইউজ করতে পারবো স্পোর্টস মোডগুলা। তারপর আবার ব্যাকে আসি। তো আমরা একটা মজার বিষয় দেখলাম, আমি এই ওয়াচ ফেসটা নিলাম, তো এটারই কিন্তু অলওয়েজ অন হয়ে থাকবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পারবো। এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা যে ওয়াচ ফেসটা নিয়েছি সেটাই কিন্তু অলওয়েজ অন হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তীতে এই ওয়াচ ফেসটা নিয়ে দেখি এটা অলওয়েজ অন হয় কিনা। তো এটাও কিন্তু অলওয়েজ অন হয়ে গেছে। তো আমার মনে হয় এখানে যতগুলো ওয়াচ ফেস আছে সবগুলাই অলওয়েজ অন হয়ে থাকবে, যেমন দুইটা, তিনটা, তারপরে চারটা, চারটা পাঁচটার মতো, পাঁচটার মতো ওয়াচ ফেস নিলে আপনি অলওয়েজ অন পেয়ে যাবেন। দেখি এটা অলওয়েজ অন হয় কিনা। তো এটাও কিন্তু অলওয়েজ অন হয়ে গেছে। মূলত এখানে পাঁচটা ওয়াচ ফেসে পাঁচটাই অলওয়েজ অন আছে। তো আপনারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন আমাদের টেকডেন শোরুম থেকে। আমাদের কাছে দুইটা কালারই আছে। তো এটার ওয়াটারপ্রুফ হচ্ছে 3 ATM ওয়াটারপ্রুফ। আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে কিন্তু স্পিকার আছে, এই যে স্পিকার আছে, তারপরেও কিন্তু এটা 3 ATM ওয়াটারপ্রুফ। হাতে পরে বৃষ্টিতে ভিজবেন, গোসল করবেন, কোনো প্রবলেম হবে না। আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে 4200 টাকা, 6 মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এই স্মার্ট ওয়াচটি যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নেবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।